আসসালামু আলাইকুম। আমি আরেকজনকে যুক্ত করি। আল হিমেল, আপনি যুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে যুক্ত করা সম্ভব হবে না। আপনি ডিভাইস পারমিশনটা দেন তাহলে আপনাকে যুক্ত করা সম্ভব হবে, না হলে তো ভাই আপনাকে যুক্ত করা সম্ভব না। আরেকজনকে যুক্ত করছি, ইব্রাহিম ইসলাম। ইব্রাহিম ইসলাম, আপনাকে যুক্ত করা হয়েছে। ইব্রাহিম ইসলাম আপনি বলেন তাহলে। ইব্রাহিম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। ইব্রাহিম ইসলাম, ইব্রাহিম ইসলাম আপনি কি কিছু বলবেন? জি ভাইয়া বলতাম। হ্যাঁ বলেন তাহলে। কেমন আছেন? ভালো আছি, বলেন তাহলে। আপনি লাইভে সেটা বলেন, সেটা বলতে পারি না ভাই। আপনি কি কোনো আলোচনা করতে এসেছেন বা কোনো প্রশ্ন আছে, কোনো মানে প্রশ্ন আলোচনা সমালোচনা কোনো কিছু আছে নাকি আপনি হুদাহুদি আসছেন? না একটা প্রশ্ন করতাম, তাহলে তাড়াতাড়ি সেটা করে ফেলেন, সময় নষ্ট করেন না ভাই। ইব্রাহিম ইসলাম আপনি তো সময় নষ্ট করতেছেন ভাই, সময় নষ্ট করলে কিন্তু আমি ব্লক করে দিই, বুঝছেন? ব্লক খেয়ে যাবেন। সেই জন্য একটা প্রশ্নটা হলো, ধরেন এই যে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, তাদের বিচার হয় না, তাদের কি কখনো কি বিচার হবে না? বিচার হয় না কোথায়? অনেকের তো বিচার হয়, অনেকের হয় না। সবার যে বিচার হয় না তা তো না, কিছু লোকের বিচার হয়, কিছু লোকের হয় না। যাদের হয় না তাদের কথা বলছে, যাদের হয় না বিচার, তারা কি কখনো বিচার পাইবো না? তারা তো মরেই, যদি তারা মরে যায়, মরে গিয়ে থাকে সেই লোকেরা, যদি মানে খুনি লোকেরা যদি মরে গিয়ে থাকে, তাহলে মরা মানুষ সে কিভাবে আর বিচার করবেন? মরা মানে তো শেষ, সেই লোকটা তো শেষ হয়ে গেছে, এটার আর কি বিচার করবেন এটার? আপনি যুক্তিতে বলা বোঝা যায় যে ধরেন আমি ধরেন 1 লাখের তো 10 লক্ষ আমার মানুষ যুক্তিতে না, মেরে না আমার যুক্তিতে না, আমার আমার আর যুক্তিতে কোনো না, বিচার হবে না? আমার যুক্তিতে না ভাই, আমার যুক্তিতে না। এটা হচ্ছে ফ্যাক্ট যে কেউ যদি মরে যায়, তাহলে মরা মানুষের লাশের উপরে দাঁড়ায় যদি আপনি লাফঝাঁপ করেন, তাহলে তো ওই বেটায় তো মরেই গেছে, বেটা তো আর টের পাবো না, তাই না? পাই আপনি কোনোদিন শুনছেন যে বেটায় মরার উপরে আপনি লাফঝাঁপ করছেন, লাঠি দিয়ে পিটাইছেন একটা মরা বেটারে, তা মরা বেটা খুব কষ্ট পাইছে, এরকম কথা শুনছেন? ভাই মর, যদি মানুষ তো মরে না, মরে ইয়াটা দেহটা আসে না, আত্মাটা না না, দেহটা ওগুলা তো আপনার বিশ্বাস, ওগুলা তো আপনার বিশ্বাস, ওগুলো আপনি আপনার ধর্ম বিশ্বাস, ওগুলোর তো কোনো প্রমাণ নাই। ওই জিনিসগুলোর তো কোনো প্রমাণ আমাদের কাছে নাই যে মরার পরে ওই বেটায় অনেক কষ্ট, আপনি ওইটার উপরে মানে লাশের উপরে উঠা লাভ ঝোপ দিচ্ছেন, আর ওই বেটা খুব কইতেছে, ও আরে ব্যথা হইতেছে রে, ও রে আরে আমার মারলো রে, এরকম তো, এরকম তো কোনো প্রমাণ নাই, তাই না? ওটা তো আপনি বিশ্বাস করেন নাকি? যে আফ্রিকার যে ইয়ারা লোকেরা যে কালো জাদু করে জানে যে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে, তাহলে এটা কি আপনাকে সত্য? যেটা জিজ্ঞেস করছি ভাই, জিজ্ঞেস করছি যেটা ভাই, সেটা একটু উত্তরটা দেন যে মরা মানুষের, ধরেন আমি আপনি মারপিট করতেছেন, হ্যাঁ খুব গাইলাইতেছেন পাশে, মরা মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় খুব গাইলাইতেছেন, বাপ মা তুলে গালি দিচ্ছেন, ওই মারা বেড়ার কাছে যাই বসবো, আপনার কি মনে হয়? মরা মানুষটা তো আত্মাটা তো শুনতে আছে, কিন্তু মরা মানুষের দেহ তো শুনতে পারবে, দেহ রাখা আত্মাটা তো যে, আত্মা। আত্মাটা আত্মাটা যে শুনতাছে, এইটার তো কোনো প্রমাণ নাই ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যেটা প্রমাণ আছে শুধু সেটা বলেন, এটা বুঝছি, সেটা তো কিন্তু আপনি এটা তো বিশ্বাস করেন। বিজ্ঞানের কথাটা কথাটা ব্যর্থতা। কথাটা কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে যে জিনিসটার প্রমাণ আছে শুধু সেটুকু আপনি কথা বলেন আগে, এরপরে আপনার বিশ্বাস নিয়ে আমরা পরে কথা বলবো না, আগে যেটুকুর প্রমাণ আছে সেটুকু আলোচনা আগে করে নেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওই ব্যাটারে আপনি গাইল দিচ্ছেন আর ব্যাটা খুব কষ্ট পাইতেছে, মরা হয়ে মহিলা ব্যাটা খুব কষ্ট পাইতেছে, এরকম কি কিছু পাইছেন কোনোদিন? কোনোদিন দেখছেন এরকম কিছু বা কোনোদিন শুনছেন এরকম কিছু যে মরা ব্যাটায় আপনারা এসে আবার ফোন করে কইছে যে ওই ইব্রাহিম আমি তোর দাদা কইতাছি, আমি তো 40 বছর আগে মেরে গেছিলাম, কিন্তু ওই কলিমুদ্দিন আমার গাল দিছে, ওইটারে কি একটা মার দিয়ে, এরকম কিছু ভাই পাইছেন কোনোদিন? শুনছেন হয়েছে এরকম আসিফ ভাই কখনো? জীবনে কখনো ঘটছে এরকম ঘটনা? এইভাবে যদি বলেন, তাহলে এই জন্য তো মানুষ হত্যা হয় বেশি, খুন খারাপি অপরাধ বেশি ভাই হয়। কি হয় বেশি কি হয় কম সেটা তো জিজ্ঞেস করি নাই। আপনি কোনো, আপনার কাছে কোনো যারা প্রমাণ আছে নাকি ইব্রাহিম ইসলাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি যে ওই ব্যাটারে মারছেন আপনি, মরা ব্যাটারে লাথি মারছেন, মরা ব্যাটা খুব কষ্ট পাইছে, এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? এটা তো তাহলে আপনি যেন বলবেন যে এটার বিচার হইবে না, তাহলে আপনি প্রমাণ দেখান যে আরে বিচার হইবে না। বিচার হইবো কি হইবো না সেটা তো পরের বিষয়, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি যে মরা ব্যাটারে আপনি আমার কাছে মরা ব্যাটা প্রমাণ লাথি মারছেন? নাই, একই তো প্রমাণ তো নাই, প্রমাণ তো নাই কি আমার কাছে? কি প্রমাণ আমার কাছে? তো প্রমাণ আছে প্রমাণ নাই যে বিচার হইব না, আমার কাছে ও বিচার আছে হইব। আমার কাছে, আমার আমার কাছে তো সেই রকম কোনো প্রমাণের কোনো প্রয়োজন নাই, কারণ দাবিটা তো হচ্ছে আপনার, প্রমাণটা তো দিবেন আপনি, আমি কেন প্রমাণ দিতে যাব ভাই? আচ্ছা মরার পর আপনি বিচার হইব? বিচার যদি কথাটা শুনে নেন, ধরেন কথাটা 1 লাখ শুনে নেন, কথাটা 20 লাখ মানুষ ধরুন মেরে ভাই, ফেলে, ধরুন ভাই আপনাকে মিউট করে তারপর বলতে হবে, আপনাকে মিউট করে রাখতেছি। এই দাবিটা তো উপস্থাপন করতেছেন আপনি যে মরার পর বিচার হইব, হুম, তাহলে তো প্রমাণটা উপস্থাপন করতে হবে তো আপনার, আমি কেন এখানে প্রমাণ উপস্থাপন করতে যাবো যেটা নাই বা আছে? সেগুলো কোনো কিছুই তো আমি উপস্থাপন করতে যাবো না, আমার তো কোনো ঠেকাই নেই সেটা, প্রমাণ অপ্রমাণ কোনো কিছু করার কোনো ঠেকা নেই। তাহলে আমি যদি বলি যে মরার পরে কুতকুত নামক একটা জায়গা আছে, সেখানে মানুষ যাইবোগা, সেখানে গিয়ে মানুষ মনে করেন সেখানে গিয়ে মানুষ আকাশে উঠবো, কিছু একটা বানায় আছে না বললাম, এখন যদি আমি বলি যে আপনি তো প্রমাণ করতে পারেন নাই ভাই এটা হইব না, তাহলে কি এই কথার কোনো মূল্য আছে? এরকম তো যে কেউ যে কোনো কথা বলতে পারে,
কিন্তু যে দাবি করবে তার তো সেটার সপক্ষে প্রমাণাদি পেশ করতে হবে। আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে মরার পরে কিছু হইব, তাহলে যেটা প্রমাণ নাই সেটা নিয়ে সেটার উপরে ভিত্তি করে তো আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের নিয়ম কানুন এগুলো মানে তৈরি করতে পারি না। যেটা একটা অপ্রমাণিত বিশ্বাস, যেটা হচ্ছে আপনার একটা কাল্পনিক মানে বিশ্বাস, আপনার একটা মনের খায়েশ। হ্যাঁ, এখন আপনার মনের খায়েশ হইলো যে মরার পর সবার বিচার হইব, যারা যারা অত্যাচারী লোক তারা সবার বিচার হইব, এটা আপনার মনের খায়েশ হইতে পারে, আপনার মনের ইচ্ছা হইতে পারে। আমার মনে অনেক অনেক ধরনের ইচ্ছা থাকতে পারে যে মরার পর না আমার প্রত্যেকদিন হাজির বিরিয়ানি খাওয়াইবো ভাই, হ্যাঁ, তারপরে মরার পরে না আমাকে ক্যাটরিনা কাইফের সাথে বিয়া দিব ভাই, হ্যাঁ, জীবনে তো ক্যাটরিনা কাইফের বিয়ে করতে পারলাম না, এখন তো মানে মনিকা বেলুচিরও বিয়ে করতে পারলাম না, একটা পোর্সে গাড়ি কিনতে পারলাম না, মরার পরে না এগুলো আমার কিনা দিব ভাই। হ্যাঁ, এই সমস্ত কাল্পনিক জিনিস, আপনি এই ধরনের কাল্পনিক জিনিস আপনি মনে মনে ভাইবার সব হইতে পারে। আচ্ছা, আপনাকে মিউট, আবারও মিউট করে রাখতেছি। এই জিনিসগুলো আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন বা মনে মনে খায়েশ করতে পারেন, কিন্তু এগুলোর তো বাস্তব কোনো প্রমাণ নাই। তাহলে বাস্তব যেটার প্রমাণ নেই সেটার উপর ভিত্তি করে আমরা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা, জীবন, আমাদের কোনো কিছু তৈরি করতে পারি না, তাই না? মানে হুদাই এই মানে ফালতু আলতু ফালতু কথাবার্তা বলেন আপনারা আয়সা, কেন ভাই? এগুলা কি, এগুলা মানে বাচ্চাদের প্রশ্ন, একটা এক নম্বর হচ্ছে বাচ্চাদের প্রশ্ন, তারপর আবার মানে কোনো ইয়া নাই, আগা নাই, মাথা নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই, হুট করে আপনি বলতে শুরু করেন একটা কথা। আচ্ছা ঠিক আছে, আমি আরেকজনকে যুক্ত করি। আল হিমেল, আপনি যুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে যুক্ত করা সম্ভব হবে না। আপনি ডিভাইস পারমিশনটা দেন তাহলে আপনাকে যুক্ত করা সম্ভব হবে, না হলে তো ভাই আপনাকে যুক্ত করা সম্ভব না। আরেকজনকে যুক্ত করছি, ইব্রাহিম ইসলাম। ইব্রাহিম ইসলাম, আপনাকে যুক্ত করা হয়েছে, ইব্রাহিম ইসলাম আপনি বলেন তাহলে। ইব্রাহিম ইসলাম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। ইব্রাহিম ইসলাম, ইব্রাহিম ইসলাম, আপনি কি কিছু বলবেন? জি ভাইয়া বলতাম। হ্যাঁ বলেন তাহলে। কেমন আছেন? ভালো আছি, বলেন তাহলে। আপনি লাইভে আছেন সেটা বলেন, সেটা বলতে পারি না ভাই। আপনি কি কোনো আলোচনা করতে এসেছেন বা কোনো প্রশ্ন আছে, কোনো মানে প্রশ্ন, আলোচনা, সমালোচনা কোনো কিছু আছে নাকি আপনি হুদাহুদি আসছেন? না, একটা প্রশ্ন করতাম। তাহলে তাড়াতাড়ি সেটা করে ফেলেন, সময় নষ্ট করেন না ভাই। ইব্রাহিম ইসলাম, আপনি তো সময় নষ্ট করতেছেন ভাই, সময় নষ্ট করলে কিন্তু আমি ব্লক করে দিই, বুঝছেন? সেই জন্য একটা প্রশ্ন, প্রশ্নটা হলো ধরেন এই যে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, তাদের বিচার হয় না, তাদের কি কখনো কি বিচার হবে না? বিচার হয় না কোথায়? অনেকের তো বিচার হয়, অনেকের হয় না, সবার যে বিচার হয় না তা তো না, কিছু লোকের বিচার হয়, কিছু লোকের হয় না। যাদের হয় না তাদের কথা বলছে, যাদের হয় না বিচার, তারা কি কখনো বিচার পাইবো না? তারা তো মরেই, যদি তারা মরে যায়, মরে গিয়ে থাকে সেই লোকেরা, যদি মানে খুনি লোকেরা যদি মরে গিয়ে থাকে, তাহলে মরা মানুষকে কিভাবে আর বিচার করবেন? মরা মানে তো শেষ, সেই লোকটা তো শেষ হয়ে গেছে, এটার আর কি বিচার করবেন এটার? ও, তা আপনি যুক্তিতে বলা বোঝা যায় যে ধরেন আমি ধরেন 1 লাখের তো 10 লক্ষ আমার যুক্তিতে না, আমার যুক্তিতে না, আমার যুক্তিতে না, আমার যুক্তিতে না ভাই, আমার যুক্তিতে না। এটা হচ্ছে ফ্যাক্ট যে কেউ যদি মরে যায় তাহলে মরা মানুষের লাশের উপরে দাঁড়ায় যদি আপনি লাফঝাঁপ করেন, তাহলে তো ওই বেটায় তো মরেই গেছে, বেটা তো আর টের পাবো না, তাই না? আপনি কোনোদিন শুনছেন যে বেটায় মরার উপরে আপনি লাফঝাঁপ করছেন, লাঠি দিয়ে পিটাইছেন একটা মরা বেটারে, তা মরা বেটা খুব কষ্ট পাইছে, এরকম কথা শুনছেন ভাই? মর যদি মানুষ তো মরে না, মরে ইয়াড়া দেহটা আসে না, আত্মাটা দেহটা তো আপনার বিশ্বাস, ওগুলো তো আপনার বিশ্বাস, ওগুলো আপনি আপনার ধর্ম বিশ্বাস, ওগুলোর তো কোনো প্রমাণ নাই, ওই জিনিসগুলোর তো কোনো প্রমাণ আমাদের কাছে নাই যে মরার পরে ওই বেটায় অনেক কষ্ট, আপনি ওইটার উপরে মানে লাশের উপরে উঠা লাভ ঝোপ দিচ্ছেন আর ওই বেটা খুব কইতেছে, ও আরে ব্যথা হইতেছে রে, ও রে আরে আমার মারলো রে, এরকম তো, এরকম তো কোনো প্রমাণ নাই, তাই না? ওটা তো আপনি বিশ্বাস করেন নাকি? যে আফ্রিকার ওই যে ইয়ারা লোকেরা যে কালো জাদু করে জানে, যে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে, তাহলে এটা কি সত্য? যেটা জিজ্ঞেস করছি ভাই, জিজ্ঞেস করছি যেটা ভাই, সেটা একটু উত্তরটা দেন যে মরা মানুষের ধরেন আপনি মারপিট করতেছেন, হ্যাঁ খুব গাইলাইতেছেন, পাশে মরা মানুষের পাশে দাঁড়া দাঁড়া খুব গাইলাইতেছেন, বাপ মা তুলা গালি দিচ্ছেন, ওই মারা বেড়ার কাছে যাইবো আসবো, আপনার কি মনে হয়? মরা মানুষটা তো আত্মাটা তো শুনতেছে, কিন্তু মরা মানুষের দেহ তো শুনতে পারবে, দেহ রাখা তো আত্মাটা আত্মাটা শুনতেছে, এইটার তো কোনো প্রমাণ নাই ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যেটা প্রমাণ আছে শুধু সেটা বলেন, এটা বুঝছি কিন্তু এটা তো বিশ্বাস করেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে যে জিনিসটা প্রমাণ আছে শুধু সেটুকু আপনি কথা বলেন আগে, এরপর আপনার বিশ্বাস নিয়ে আমরা পরে কথা বলবো, না আগে যেটুকের প্রমাণ আছে সেটুকু আলোচনা আগে করে নেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওই বেটারে আপনি গাইল দিচ্ছেন আর বেটা খুব কষ্ট পাইতেছে, মরা হয়ে মহিলা বেটা খুব কষ্ট পাইতেছে, এরকম কি কিছু পাইছেন কোনোদিন? কোনোদিন দেখছেন এরকম কিছু বা কোনোদিন শুনছেন এরকম কিছু যে মরা বেটায় আপনারা এসে আবার ফোন করে কইছে যে ওই ইব্রাহিম আমি তোর দাদা কইতাছি, আমি তো 40 বছর আগে মেরে গেছিলাম, কিন্তু ওই কলিমুদ্দিন আমার গাইল দিছে, ওইটারে কি একটা মার দিয়ে, এরকম কিছু ভাই পাইছেন কোনোদিন, শুনছেন
হয়েছে এরকম আসিফ ভাই, ঘটনা, জীবনে কখনো ঘটছে এরকম ঘটনা এইভাবে যদি বলেন তাহলে এই জন্য তো মানুষ হতা হয় বেশি, খুন খারাপি অপরাধ বেশি ভাই? হয়। কি হয় বেশি কি হয় কম সেটা তো জিজ্ঞেস করি নাই। আপনি কোনো, আপনার কাছে কোনো যারা প্রমাণ আছে নাকি ইব্রাহিম ইসলাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি যে ওই ব্যাটারে মারছেন আপনি, মরা ব্যাটারে লাথি মারছেন, মরা ব্যাটা খুব কষ্ট পাইছে, এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? এটা তো তাহলে আপনি যেন বলবেন যে এটার বিচার হইবে না, তাহলে আপনি প্রমাণ দেখান যেন আরে বিচার হইবে না। বিচার হইবো কি হইবো না সেটা তো পরের বিষয়, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি যে মরা ব্যাটারে আপনি আমার কাছে প্রমাণ লাথি মারছেন? নাই, একই তো প্রমাণ তো নাই, প্রমাণ তো নাই কি আমার কাছে? কি প্রমাণ আমার কাছে? তো প্রমাণ আছে প্রমাণ নাই যেন বিচার হইব না, আমার কাছে ও বিচার আছে হইব। আমার কাছে, আমার আমার কাছে তো সেই রকম কোনো প্রমাণের কোনো প্রয়োজন নাই, কারণ দাবিটা তো হচ্ছে আপনার, প্রমাণটা তো দিবেন আপনি, আমি কেন প্রমাণ দিতে যাব ভাই? আচ্ছা তারপর আপনি বিচার হইব, বিচার যদি কথাটা শুনে নেন, ধরেন কথাটা এক শুনে লাখ নেন, কথাটা 20 লাখ মানুষ দূর মেরে ফেলে, দূর ভাই, আপনাকে মিউট করে তারপর বলতে হবে, আপনাকে মিউট করে রাখতেছি। এই দাবিটা তো উপস্থাপন করতেছেন আপনি যে মরার পর বিচার হইব, হুম, তাহলে তো প্রমাণটা উপস্থাপন করতে হবে তো আপনার, আমি কেন এখানে প্রমাণ উপস্থাপন করতে যাব যেটা নাই বা আছে? সেগুলো কোনো কিছুই তো আমি উপস্থাপন করতে যাব না, আমার তো কোনো ঠেকাই নেই সেটা, প্রমাণ অপ্রমাণ কোনো কিছু করার কোনো ঠেকা নেই। তাহলে আমি যদি বলি যে মরার পরে কুতকুত নামক একটা জায়গা আছে, সেখানে মানুষ যাইবগা, সেখানে গিয়ে মানুষ মনে করেন সেখানে গিয়ে মানুষ আকাশে উঠবো, কিছু একটা বানায় আছে না বললাম। এখন যদি আমি বলি যে আপনি তো প্রমাণ করতে পারেন নাই ভাই এটা হইব না, তাহলে কি এই কথার কোনো মূল্য আছে? এরকম তো যে কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু যে দাবি করবে তার তো সেটা সপক্ষে প্রমাণাদি পেশ করতে হবে। আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে মরার পরে কিছু হইব, তাহলে যেটা প্রমাণ নাই সেটা নিয়ে, সেটার উপরে ভিত্তি করে তো আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের নিয়ম কানুন এগুলো মানে তৈরি করতে পারি না। যেটা একটা অপ্রমাণিত বিশ্বাস, যেটা হচ্ছে আপনার একটা কাল্পনিক মানে বিশ্বাস, আপনার একটা মনের খায়েশ। হ্যাঁ, এখন আপনার মনের খায়েশ হইলো যে মরার পর সবার বিচার হইব, হ্যাঁ, যারা যারা অত্যাচারী লোক তারা সবার বিচার হইব, এটা আপনার মনের খায়েশ হইতে পারে, আপনার মনের ইচ্ছা হইতে পারে। আমার মনে অনেক অনেক ধরনের ইচ্ছা থাকতে পারে যে মরার পর না আমার প্রত্যেকদিন হাজির বিরিয়ানি খাওয়াইবো ভাই, হ্যাঁ, তারপরে মরার পরে না আমাকে ক্যাটরিনা কাইফের সাথে বিয়া দিব ভাই, হ্যাঁ, জীবনে তো ক্যাটরিনা কাইফের বিয়ে করতে পারলাম না, এখন তো মানে মনিকা বেলুচিরও বিয়ে করতে পারলাম না, একটা পোর্সে গাড়ি কিনতে পারলাম না, মরার পরে না এগুলো আমার কিনা দিব ভাই। হ্যাঁ, এই হ্যালো, সমস্ত কাল্পনিক জিনিস আপনি, এই ধরনের কাল্পনিক জিনিস আপনি মনে মনে ভাই বা শখ হইতে পারে। আপনি খালি আচ্ছা, আপনাকে মিউট, আবারও মিউট করে রাখতেছি। এই জিনিসগুলো আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন বা মনে মনে খায়েশ করতে পারেন, কিন্তু এগুলোর তো বাস্তব কোনো প্রমাণ নাই। তাহলে বাস্তব যেটার প্রমাণ নেই সেটার উপর ভিত্তি করে আমরা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা, জীবন, আমাদের কোনো কিছু তৈরি করতে পারি না, তাই না? মানে হুদাই এই মানে ফালতু আলতু ফালতু কথাবার্তা বলেন আপনারা এসা কেন ভাই? এগুলা কি, এগুলা মানে বাচ্চাদের প্রশ্ন, একটা এক নম্বর হচ্ছে বাচ্চাদের প্রশ্ন, তারপর আবার মানে কোনো ইয়া নাই, আগা নাই, মাথা নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই, হুট করে আপনি বলতে শুরু করেন একটা কথা। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি।